আসসালামু আলাইকুম সকলকে আজকের আরবি ভাষা শেখার ভিডিওটি আরব দেশে কথা বলার জন্য নতুনদের জানতেই হবে প্রথম যে আরবি শব্দটি সেটি হচ্ছে সয় মানে একটু বা অল্প একটু বা অল্প বা কম বুঝাতে আমরা বলতে পারি সয় সয় মানে একটু বা অল্প যদি বলি সয় সয় মানে হচ্ছে একটু একটু আস্তে আস্তে বা ধীরে ধীরে শয় শ হাবিবি শয় ছয় সাদিক শয় ছয় সাদিক আস্তে আস্তে শয়ে শয় এটাও আস্তে আস্তে বা ধীরে ধীরে বোঝানো হয়ে থাকে আস্তে আস্তে বা ধীরে ধীরে আমরা আরও সঠিকভাবে আরবি বলতে পারি বিশ্বাস বিশ্বাস মানছে আস্তে আস্তে শয়ে শয়ে রো আস্তে আস্তে যাও সঠিকভাবে বললে আমরা এভাবে বলবো রো বিশ্বাস আস্তে আস্তে যাও রো বিশ্বাস আস্তে আস্তে যাও বা ধীরে ধীরে যাও তো বুঝার সুবিধার্থে আবারও রিপিট করছি সয় মানচে একটু বা অল্প বা কম যদি বলি শয় শ বা শয় শয় তাহলে আস্তে আস্তে ধীরে ধীরে বা একটু একটু সবগুলোই বোঝানো হয়ে থাকে আস্তে আস্তে আরেকটি শব্দ আছে সেটি হচ্ছে বিশ্বাস এভাবে বলতে পারেন বিশ্বাস আস্তে আস্তে বা ধীরে ধীরে আরব কানটিতে আপনারা দেখবেন এইভাবে বলে শয় শৈর সাদিক শয় র আস্তে আস্তে যাও এটা একটা ভুল বা রবকানটিতে এভাবে বলে থাকে কিন্তু সঠিকটি হচ্ছে এইভাবে রো বিশেষ আস্তে আস্তে যাও রো বিশেষ আস্তে আস্তে যাও কাউকে আমরা দরজা বন্ধ করতে বলি দরজা বন্ধ করুন তাহলে আমরা বলতে পারি অনেকভাবে দরজা বন্ধ করুন বা এভাবে বলতে পারি সাক্কারাল বাপ দরজা বন্ধ করুন আমরা অনেক সময় এভাবে বলে থাকি সাদিক সাক্কার বাপ বা বাপ সাক্কার দরজা বন্ধ করুন আবার অনেক সময় দরজা বন্ধ বা দরজা বন্ধ আছে এই ক্ষেত্রেও আমরা বলি বাপ সাক্কার দরজা বন্ধ আর যদি কাউকে আমরা অর্ডার করি আদেশ করি তখন বলব সাক্ষারাল বাপ সাক্কেরাল বাপ বা সাক্কার বাপ ইয়া ইবি এভাবে একটু জোর দিয়ে বলতে হবে ইসমা মানছে শোনা বা শুনুন লেকিন মানসিক কিন্তু মুশকিলা মানুষের সমস্যা এবগা মানুষের চাই আনা না এবগা, আনা আয় না মা এবগা আমি চাই না ফুরসা মানে সুযুগ সুযোগ চান্স বা সুযোগকে আরবিতে বলে ফুরসা আনা মারিফ আমি জানি না আনা মারিফ আমি জানি না ওয়াল্লা আন মারিফ ওয়াল্লা আন মারিফ আমি জানি না আরব কান্ট্রিতে আরবিরা দেখবেন এভাবে বলে থাকে ওয়াল্লা আন মারিফ আমি জানি না ইন্ত জামিল তুমি সুন্দর আবাদান কখনো না আবাদান কখনো না ইনসা ভুলে যাওয়া ইজি মানে আশা দেকি দেকি মানছে স্মার্ট দেকি স্মার্ট দা হারিয়ে ফেলা দা ফুলুস টাকা হারিয়ে গেছে এতনি হাদা এটা দাও খুদ কিল্লা সবই নাও বাঁত ইয়ম একদিন পর বাঁত ইয়ম একদিন পর ইয়ম মানছে একদিন বাঁত বকরা বাঁত বকরা আগামী পরশু গেবলামস গত পরশু বাঁত সাহার এক মাস পর বাঁত সানা এক বছর পর বা যে কোনো কিছু বা এভাবে বলতে পারি কুল্লুশাই সমস্ত বা সব আখের সাই অবশেষে বা সর্বশেষে আউ্বাল সাই প্রথমে মাহফিস কিছু নাই এই মাকান কোনো জায়গায় এই খেদমা কোন সাহায্য করতে পারি আনা জিদি থিনা আমি এখানে নতুন আনা জিদি থেনা বা আনা জিদি থিনা আমি এখানে নতুন বাদ সয় একটু পরে গেবল শয়, একটু আগে লাত্রো যেও না তাল হেনা বা তাল হিনা এখানে আসো লাতি থার রাখ নাড়াচাড়া করো না লাতি থার রাখ নাড়াচাড়া করো না সম্মানিত আরব কান্টির নতুন দর্শক বিন্দু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন যারা আপনাদের মতো নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে তাদেরকে শেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে